বর্তমানে মজুদ আছে 3,59,071টি। গত 24 ঘন্টায় পিপিই সংগ্রহ বেড়েছে 31,110টি। আমাদের হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে গত 24 ঘন্টায় সবগুলো লাইন ব্যবহার করে, যেটা হলো স্বাস্থ্য বাতায়ন 1-6263-333 এবং IDCR এর যে হটলাইন 1-0655 এবং 0-1-9-4-4-3-3-3-2-2-2। এই সমস্ত হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে 24 ঘন্টায় 93,359টি এবং এ পর্যন্ত 29,13,707 জনকে হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে 24 ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 15,801 জনকে এবং এ পর্যন্ত 13,11,986 জনকে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে মোবাইল ফোন এবং হটলাইনে। বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে গত 24 ঘন্টায় 164 জন এবং এ পর্যন্ত 3,23,144 জনকে আমরা স্ক্রিনিং করেছি। স্থলবন্দরে 82 জন এবং এ পর্যন্ত 3,27,662 জনকে। সমুদ্র বন্দরে স্ক্রিনিং হয়েছে 24 ঘন্টায় 184 জন এবং এ পর্যন্ত 14,486 জনকে সমুদ্র বন্দরে স্ক্রিনিং করা হয়েছে। সর্বমোট স্ক্রিনিং হয়েছে 24 ঘন্টায় 430 জন এবং এ পর্যন্ত 6,72,321 জন। নিয়মিতভাবে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি এবং পত্রিকায় প্রকাশ করে থাকি যে আপনারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজকেও আবারও বলছি, আপনারা বাড়িতে থাকুন, নিজের ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন এবং আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন। বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে নিজে হাত ধুবেন এবং পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করবেন। একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। বিশেষ জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন এবং সর্দি কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরে তৈরি 3 স্তর বিশিষ্ট মাস্ক ও কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালোভাবে হাত ধুয়ে নিন বা স্যানিটাইজার ব্যবহার করুন। সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা, শ্বাসকষ্ট হলে অবশ্যই চিকিৎসা নিন এবং কিছু ক্ষেত্রে বাড়িতেই চিকিৎসা নিতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরগুলোতে ফোন করতে পারেন। তবে শ্বাসকষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং এই ক্ষেত্রে আমাদের হটলাইনগুলো আপনাকে সাহায্য করবে। আমরা এই পর্যন্তই আজকে আমাদের তথ্য বুলেটিন। আরো হয়তো অনেক কিছু আপনাদের জানার থাকতে পারে যেটা আপনারা IDCR এর ওয়েবসাইটে থেকে বাকি তথ্যগুলো পেতে পারেন। জেলার কথা যদি বলি, এখনো আমাদের ঢাকা জেলাতেই সর্বাধিক সংখ্যক আক্রান্ত বা সংক্রমিত ব্যক্তি পাওয়া যাচ্ছে এবং আমরা অন্য তথ্যগুলো আপনারা IDCR এর ওয়েবসাইটে ডাউনলোড করে দেখতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানেই আজকে দৈনিক স্বাস্থ্য বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা শেষ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন যে স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হচ্ছিল, আমরা এতক্ষণ সরাসরি